শেরেবাংলা একে ফজলুল হক বাংলার বাঘ নামে খ্যাত। তার সাহসিকতা, দেশপ্রেম, পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়ের উন্নতি সাধনের জন্য তার আন্তরিক প্রচেষ্টা, বিপুল সংখ্যক কৃষকের দারিদ্র বিমোচন ও তার উদার প্রকৃতির জন্য। বাড়িতে আরবি ও ফরাসিতে সনাতন ইসলাম শিক্ষা শেষে তিনি এন্ট্রান্স পাশ করেন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন, পদার্থ ও গণিত এই তিন বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে এম এতে ভর্তি হন। কিন্তু চূড়ান্ত পরীক্ষার ৬ মাস আগে এক বন্ধু, মুসলমানরা গণিতে দুর্বল, এই কারণে তিনি ইংরেজিতে মাস্টার্স করছেন, এমন কটাক্ষ করলে তিনি বিরোধিতা ও চ্যালেঞ্জ জানিয়ে কর্তৃপক্ষের বিশেষ সম্মতি নিয়ে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ভালোভাবে পাশ করেন। এরপর ইউনিভার্সিটি ল কলেজ থেকে আইন বিষয়ে তিনি ডিগ্রি নেন। ১৯২০ সালে হক, কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ মিলে নবযুগ নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। এর সরকার বিরোধী নীতির কারণে এ পত্রিকার জামানত বহুবারই বাজেয়াপ্ত করা হলে এ দৈনিক পত্রিকা চালানো তার পক্ষে সম্ভব হয়নি। বাংলায় দ্বৈত শাসনামলে ১৯২৪ সালে প্রায় ৬ মাসের জন্য হক শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মুসলিম এডুকেশন ফান্ড গঠন, একটি পৃথক মুসলমান শিক্ষা পরিদপ্তর গঠন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান ছাত্রদের জন্য আসন সংরক্ষণ ও বাংলায় মাদ্রাসা শিক্ষার নতুন কাঠামো তৈরিতেও তার ভূমিকা ছিল। সরখাজা সলিমুল্লাহ ও নওয়াব নওয়াব আলী চৌধুরীর কাছে রাজনীতিতে তার হাতে খড়ি। তাদের সহযোগিতায় ১৯১৩ সালে তিনি ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। মাঝখানে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য হিসেবে ২ বছর সময়কাল ১৯৩৪ থেকে ১৯৩৬ ছাড়া ১৯৪৭ সালে দেশ বিভাগ পর্যন্ত তিনি বঙ্গীয় আইনসভার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৩৫ সালে তিনি কলকাতার প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন। ওই বছরই কৃষক প্রজা পার্টি গঠন করেন, যার লক্ষ্য ছিল কৃষকদের অধিকার পুনরুদ্ধার করা। ১৯৩৭ সালের নির্বাচনে মুসলমান জনগোষ্ঠী থেকে মুসলিম লীগকে বিচ্ছিন্ন করে কৃষক প্রজা পার্টি আইনসভায় তৃতীয় বৃহত্তম দলরূপে আবির্ভূত হয়। শেরেবাংলা একে ফজলুল হক বাংলার মুখ্যমন্ত্রী হন। তিনি বেঙ্গল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অ্যাক্ট ১৯৩৮ কার্যকর, ঋণ সালিসি বোর্ড স্থাপন, মানি লিডার্স অ্যাক্ট ১৯৩৮, বেঙ্গল টেনেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ল্যান্ড রেভিনিউ কমিশন গঠন, প্রজাস্বত্ব আইন সংশোধন করে কৃষকদের ভাগ্যোন্নয়ন ঘটিয়েছিলেন। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন তিনি, যেখানে মুসলমানদের জন্য আলাদা সার্বভৌম বাসভূমির দাবি করা হয়। পাকিস্তান আমলে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও সোহরাওয়ার্দি যুক্তফ্রন্ট গঠন করেন। তার ব্যক্তিগত জনপ্রিয়তা যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণার পক্ষে জনগণকে সমবেত করতে যথেষ্ট সাহায্য করেছিল। শেরেবাংলার ভক্তি ও উৎসাহ সঞ্চয়ের ক্ষমতা বিপুল ভোটে ফ্রন্টের জয়লাভের একটি প্রধান কারণ ছিল। রাজনৈতিকভাবে এটা কৌতূহলোদ্দীপক যে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতার নেতা না হয়েও হক দুবার বাংলার এবং আরও একবার পূর্ববাংলার মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয়। কাজী নজরুল ইসলাম এভিনিউর দক্ষিণ পাশে শিশু একাডেমির পশ্চিম পাশে তিন নেতার মাজারের মধ্যে একটি হল তার সমাধি।